And now the legendary music Sabina legends Yasmin of Bangladesh, Sabina Yasmin. বাংলাদেশের গানের পাখি সাবিনা ইয়াসমিন এখন পর্যন্ত কণ্ঠ দিয়েছেন প্রায় 16,000 মতো গানে। জীবন্ত এই কিংবদন্তির ঝুলিতে আছে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার, 21 পদক সহ 13 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর জন্ম 1954 সালের 4 সেপ্টেম্বর সাতক্ষীরায়। সঙ্গীত অনুরাগী পরিবারের সন্তান সাবিনা ইয়াসমিনের গানের চর্চা শুরু হয় একদম ছোটবেলাতেই। মাত্র 7 বছর বয়সে তিনি গান করেন মঞ্চে। 5 বোনের মাঝে 4 জনই বেছে নিয়েছেন গানকে, বাকিরা হলেন ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া খান এবং নীলুফার ইয়াসমিন। কোকিলকণ্ঠী এই শিল্পী শিশুদের সংগঠন খেলাঘরের হয়ে ছোটবেলাতেই অংশগ্রহণ করেন বেতার অনুষ্ঠানে। 1962 সালে এহতেশামের নতুন সুর চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। 5 বছর পর 1967 সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চুর যৌথ পরিচালনায় ছবি আগুন নিয়ে খেলাতে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর কণ্ঠ দিয়েছেন বহু চলচ্চিত্রে, সুজন সুখী, গোলাপি এখন ট্রেনে, কসাই, রাজলক্ষ্মী শ্রীকান্ত, দুই জীবন, দাঙ্গা, দেবদাস ইত্যাদি। চার দশকের বেশি সময় ধরে তিনি আধিপত্য বজায় রেখেছেন আমাদের সঙ্গীতাঙ্গনে। এই দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন দেশাত্মবোধক, আধুনিক, লোকসঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীত। শুধু বাংলাদেশে নয়, তার খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশ জুড়ে। গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার আরডি বর্মনের সুরে, ডুয়েট গেয়েছেন বরেণ্য শিল্পী কিশোর কুমার এবং মান্নাদের সঙ্গে। কিংবদন্তি এই শিল্পী 2007 সালে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কিন্তু দেশের মানুষের ভালোবাসায় এবং দোয়ায় তিনি আবারও সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে। সাবিনা ইয়াসমিন শুধু একজন শিল্পীর নাম নয়, একজন ভালোবাসার নাম, একজন অনুপ্রেরণার নাম। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি আসন করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়ে। অডিও ও চলচ্চিত্র দু অঙ্গনে আকাশ ছোঁয়া জনপ্রিয় এই শিল্পীর জন্য আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা।